বন্ধুত্ব, বার্থডে পার্টি আর একটা ধর্ষণ কাণ্ড। মহানগরীর লজত সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর কাণ্ড। বান্ধবীক নেশাযুক্ত দ্রব্য খুবই ধর্ষণ বন্ধুর। নিজ বন্ধুর হাততে ধর্ষিতা হবলগা হল মহানগরীর এইগারী যুবতী। স্কুলিয়া জীবনের বন্ধু আছিল এইজন পারভেজ আনসারী। বন্ধুত্ব থাকার সুবাদতে মহানগরীর দিসপুরস্থিত রাজধানী লজত আয়োজন করেছিল নিজের বার্থডে পার্টি। সেই পার্টিতে শীতল পানীয়র নেশাজাতীয় দ্রব্য মিহলাই খুয়াইছিল যুবতীগী। অজ্ঞান হয়ে পড়া বান্ধবীক উড়ে নিশা পারভেজে চলালে যৌন নির্যাতন। কিন্তু পুয়া জ্ঞান ঘুরি অহার পাছত নিশা কি হয়েছিল সকলো পাহরি যাওয়া যুবতীগী গুছি গৈছিল ঘরলৈ। পরবর্তী সময়ত যেতিয়া যুবতীগী গর্ভবতী বলে গম পায় পারভেজক ইয়ার দায়িত্ব লবলৈ কৈছিল, সেয়া কিন্তু তেও অস্বীকার করে। যেতিয়া মই 8 মার্চত মই আল্ট্রাসাউন্ড করালো, তারপিছতে মই 2 মান্থস অলরেডি মই প্রেগনেন্ট হলো। তারপরে মই ইহতর ফ্যামিলিক যেতিয়া মই কলো, মই তাক যেতিয়া কলো মোক একসেপ্ট করা, মোর বেবিটোক একসেপ্ট করা, তাতে ইহতে রিফিউজ করিলে আমি একসেপ্ট করব নোৱাৰো। ঠিক আছে, প্রথম প্রথম কৈছিলে যে আমি বিয়া পাতাম, হেৰি করিম, হ্যান করিম, টেন করিম, সব কৈছিলে। কিন্তু তারপরে ইহতে রিফিউজ করে দিলে যে ইহতে একসেপ্ট করব নোৱাৰে বুলি, মোকো একসেপ্ট করব নোৱাৰে আর বেবিটোক একসেপ্ট করব নোৱাৰে বুলি। মেঘালয়ের যুবকজনের পরিয়ালকো এই বিষয়ে অবগত করেছিল যদিও পরিয়ালেও কোনো সদুত্তর নিদিলে। উপায়ন্তর হয়ে যুবতীগী কাক চাপিল মহিলা আরক্ষী থানার। কিন্তু মহিলা থানার ভারপ্রাপ্ত বিষয়াগিয়ে সমগ্র ঘটনাক কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ যুবতীগীর। 13 জানুয়ারি 2024 রেজিস্টার হল কেস, এতিয়ালৈকে মই এতিয়ালৈকে একো জাস্টিস পোৱা নাই। ওমেন পুলিশ স্টেশনের ওসি টুইঙ্কল গোস্বামীয়ে একো একশন নললে, আমাক খালি রখায়ে থলে। মই বারে বারে ফোন করো, বারে বারে তেওঁ বাহানা বনায়, বারে বারে এইটো কয়, বারে বারে সেইটো কয়, আমাক মানে রিফিউজ করে দিয়া নাই। ইহঁতেতো পলাই আছে, হ্যান করে আছে, টেন করে আছে, সেইবিলাক কৈ পেলে ডিসমিস করে দিয়ে তাতে। তারপর কি করলো, NCW ন্যাশনাল কমিশন অফ ওমেনত কমপ্লেইন করলো। এতিয়া ওসি তো ট্রান্সফার হল, ট্রান্সফার হওয়ার এতিয়া মই কি করিম, কক, মোর জাস্টিস খিনি মই পোৱা নাই। বর্তমান ন্যায়ের অপেক্ষাত বন্ধা পড়ি থাকিবলগীয়া হয়েছে দুর্ভোগীয়া যুবতীগীর। অবশ্যই আরক্ষীর তদন্তত সকল কথা স্পষ্ট হব। বিরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বন্ধুত্ব, বার্থডে পার্টি আর একটা ধর্ষণ কাণ্ড। মহানগরীর লজত সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর কাণ্ড। বান্ধবীক নেশাযুক্ত দ্রব্য খুবই ধর্ষণ বন্ধুর। নিজ বন্ধুর হাততে ধর্ষিতা হবলগা হল মহানগরীর এইগারী যুবতী। স্কুলিয়া জীবনের বন্ধু আছিল এইজন পারভেজ আনসারী। বন্ধুত্ব থাকার সুবাদতে মহানগরীর দিসপুরস্থিত রাজধানী লজত আয়োজন করেছিল নিজের বার্থডে পার্টি। সেই পার্টিতে শীতল পানীয়র নেশাজাতীয় দ্রব্য মিহলাই খুয়াইছিল যুবতীগী। অজ্ঞান হয়ে পড়া বান্ধবীক উড়ে নিশা পারভেজে চলালে যৌন নির্যাতন। কিন্তু পুয়া জ্ঞান ঘুরি অহার পাছত নিশা কি হয়েছিল সকলো পাহরি যাওয়া যুবতীগী গুছি গৈছিল ঘরলৈ। পরবর্তী সময়ত যেতিয়া যুবতীগী গর্ভবতী বলে গম পায় পারভেজক ইয়ার দায়িত্ব লবলৈ কৈছিল, সেয়া কিন্তু তেওঁ অস্বীকার করে। যেতিয়া মই 8 মার্চত মই আল্ট্রাসাউন্ড করালো, তারপরে মই 2 মান্থস অলরেডি মই প্রেগনেন্ট হলো। তারপরে মই ইহঁতৰ ফ্যামিলিক যেতিয়া মই কলো, মই তাক যেতিয়া কলো মোক একসেপ্ট করা, মোর বেবিটোক একসেপ্ট করা, তাতে ইহঁতে রিফিউজ করলে আমি একসেপ্ট করব নোৱাৰো। ঠিক আছে, প্রথম প্রথম কৈছিলে যে আমি বিয়া পাতাম, হেৰি করিম, হ্যান করিম, টেন করিম, সব কৈছিলে। কিন্তু তারপরে ইহঁতে রিফিউজ করে দিলে যে ইহঁতে একসেপ্ট করব নোৱাৰে বুলি, মোকো একসেপ্ট করব নোৱাৰে আর বেবিটোক একসেপ্ট করব নোৱাৰে বুলি। মেঘালয়ের যুবকজনের পরিয়ালকো এই বিষয়ে অবগত করেছিল যদিও পরিয়ালেও কোনো সদুত্তর নিদিলে। উপায়ন্তর হয়ে যুবতীগী কাক চাপিল মহিলা আরক্ষী থানার। কিন্তু মহিলা থানার ভারপ্রাপ্ত বিষয়াগিয়ে সমগ্র ঘটনাক কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ যুবতীগীর। 13 জানুয়ারি 2024 রেজিস্টার হল কেস, এতিয়ালৈকে মই এতিয়ালৈকে একো জাস্টিস পোৱা নাই। ওমেন পুলিশ স্টেশনের ওসি টুইঙ্কল গোস্বামীয়ে একো একশন নললে, আমাক খালি রখায়ে থলে। মই বারে বারে ফোন করো, বারে বারে তেওঁ বাহানা বনায়, বারে বারে এইটো কয়, বারে বারে সেইটো কয়, আমাক মানে রিফিউজ করে দিয়া নাই। ইহঁতেতো পলাই আছে, হ্যান করে আছে, টেন করে আছে, সেইবিলাক কৈ পেলে ডিসমিস করে দিয়ে তাতে। তারপর কি করলো, NCW ন্যাশনাল কমিশন অফ ওমেনত কমপ্লেইন করলো। এতিয়া ওসি তো ট্রান্সফার হল, ট্রান্সফার হওয়ার এতিয়া মই কি করিম, কক, মোর জাস্টিস খিনি মই পোৱা নাই।
বৰ্তমান ন্যায়ৰ অপেক্ষাত বন্ধা পৰি থাকিবলগীয়া হৈছে দুৰ্ভগীয়া যুৱতীগৰাকীয়ে। অৱশ্যে আৰক্ষীৰ তদন্তত সকলো কথা স্পষ্ট হ'ব। বিৰিঞ্চি কুমাৰ ডেকা ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।